আমি মুখ্য মুখ্যসুক্ষ্ম মানুষ বাবু কিছুই বুঝি না আমি মুখ্যসুক্ষ্ম মানুষ বাবু কিছুই বুঝি না এই এই দেশের রং তামাশা কিছুই বুঝি না আমি মুখ্যসূক্ষু মানুষ বাবু কিছুই বুঝি না এখানে ওখানে দেখি সাংবাদিক লাঞ্ছিত এখানে ওখানে দেখি সাংবাদিক লাঞ্ছিত সত্য কাহিনী জানা থেকে জনগণ বঞ্চিত সত্য কাহিনী জানা থেকে জনগণ বঞ্চিত সত্যজিত্র জত জিনা জত লাঞ্চিত হয় দেশে ইলিয়াস সত্যজিত্র জিনা লাঞ্চিত হয় দেশে সঠিক পথে থাকলে তাদের দেওয়া হয় ফেসে সঠিক পথে থাকলে তাদের দেওয়া হয় ফেসে দুর্বার আন্দোলন করে এসব ঠেকানো যায় না দুর্বার আন্দোলন করে এসব ঠেকানো যায় না ভয়ের ঠেলায় এদের নামে কেউ কিছু কয় না ভয়ের ঠেলায় এদের নামে কেউ কিছু কয় না আবার আকাম কুকাম করে বলবে এটা দুঃখজনক আবার আকাম কুকাম করে বলবে এটা দুঃখজনক তবুও কি এত দিনে সরকারের নরেনি টনক তবুও কি এতদিনে সরকারের নরেনি টনক যে দেশে বহু সাংবাদিক হারিয়ে গেছে পুলিশ দেয় হুংকার যে দেশে বহু সাংবাদিক হারিয়ে গেছে পুলিশ দেয় হুংকার সেগুলো কি দেখে না আমাদের মাননীয় সরকার সেগুলো কি দেখে না আমাদের মাননীয় সরকার সাংবাদিকরা জাতির বিবেক তারা কেন জেলখানায় সাংবাদিকরা জাতির বিবেক তারা কেন জেলখানায় তাদের এমন পরিণতি কি জাতির দেখতে মানায় তাদের এমন পরিণতি কী জাতির দেখতে মানায় আর মানুষ ছাড়াও মাথা মোটা ভোট দিতে যায় যায়নেছে মানুষ ছাড়াও মাথা মোটা ভোট দিতে যায় এনেছে দেশের মানুষ তখন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গা ভালো দাম পেলে এদের বাপকে দেবে বেচে ভালো দাম পেলে এদের বাপকে দেবে বেচে বসতি আবার ঠুবে গরে এটাই শেষ কথা এটাই একদিন হবে পৃথিবীতে সাংবাদিকরা একদিন শেষ কথা বলবে এই আশা নিয়ে বেঁচে থাকা এই আশা নিয়েই চল এই আশা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াই এই আশা নিয়ে একদিন মরে যাব কিন্তু দিনটা আসবি বসতি আবার উঠুবে ঘরে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ মতবাদ স ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে